এবছর মাধবপুর উপজেলায় 120টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে মাধবপুর পৌর শহরে 13টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এই পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরির মণ্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তবে খড় বাঁশ লোহা মাটি ও রং সহ প্রতিমা তৈরির প্রয়োজনীয় উপকরণ মূল্যবৃদ্ধির কারণে প্রতিমা তৈরিতে লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রতিমা শিল্পীরা। আগে মাটি আমরা এক বুঝে রাখতাম 2000 টিয়া, এখন মাটি রাখে এক বুঝে আমরা 5000 টিয়া দা বোন আগে রাখতাম, দেখা যায় একবার 300 টিয়া দা, এখন লাগে একবার 500 টিয়া দা। আমরা 33 বছর ধরে পূজা করতেছি, সবাই আমাদের সহযোগিতা করে। আর পূজা মণ্ডপে দৃষ্টিনন্দন প্রতিমা, বিচিত্র সাজসজ্জা ও আলোকসজ্জার সমারোহ ঘটিয়েছে আয়োজকরা। দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটার বলে ব্লাড ক্যাম্প। সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এবং সফলভাবে করতে পারব। শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। প্রতিটা মণ্ডপে আমাদের আলাদা থাকবে এবং পুলিশ ফোর্স থাকবে, আনসার থাকবে এবং সাদা পোশাকে পুলিশ থাকবে। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।